আমাদের সঙ্গে এরকম ভৌতিক ঘটনা ঘটবে কোনোদিন ভাবিনি। বাঁকুড়ার একটি গ্রামের পাশে রাস্তার ধারে একটি বট গাছ আছে। প্রায় 7 বছর আগে যেটিতে একটা কাপল ওনার সাথে দুজনেই ফাঁস নিয়ে ঝুলে মারা যায়। শোনা যায় এখনো নাকি রাত 10টার পর কেউ ওই রাস্তায় গেলে তাদের ঝুলে থাকতে কিংবা গল্প করতে দেখা যায়। তাই ওই রাস্তায় রাত 10টার পর কেউ যায় না। আর সেটা সত্যতা যাচাই করতে তোমাদের এই ভাই যাবে ওখানে। বেরিয়ে পড়লাম দুই ভাই, 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এখন বাজে পুরো রাত 12টা, এখন আপাতত কিছু দেখতে পাচ্ছি না। এবার আমি ঘোষ ডিটেক্টর অ্যাপ দিয়ে চেক করব সত্যি কোনো আত্মা আছে কি নেই। গাইজ, আপাতত কেউ নেই, কিন্তু 5 মিনিট পর হঠাৎ একটা সংকেত পাচ্ছি। ও মাই গড, সত্যি ভূত আছে। খুব সাহস দেখছি তোমার ভাই, পালা। রানের ভয়ে দৌড় দিলাম,